বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, একটা ভিন্ন ধরনের আবহ, ভিন্ন ধরনের পরিবেশ এবং জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে জীবনকেও রক্ষা করা অনেক ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে, জীবিকার সংস্থান করো অনেক ক্ষেত্রেই কষ্টদায়ক। দেশে কোভিড পরিস্থিতির দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় ঢেউয়ের সূচনা অনেকেই মনে করেন, সেটি অন্তত সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরে ঊর্ধ্বগামী, মৃতের সংখ্যা খানিকটা ওঠানামার মধ্যে আছে। এই পরিস্থিতির মধ্যে দেশে শিক্ষা, সমাজ, রাজনীতি অনেকটাই অনেক ক্ষেত্রেই স্থবির হয়ে পড়েছে, এর থেকে পরিত্রাণের উপায় কী, অর্থনীতি কীভাবে গতিশীল, যদিও কাগজে কলমে অনেক কিছুই গতিশীল কিন্তু বাস্তবে ভেতরের চেহারাটা কী, সেটি বোঝার জন্যে আজকে দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। স্টুডিওতে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, একটু কোভিড পরিস্থিতিটা কী মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, এটা তো মানে লম্বা সময়ে ব্যাপী চলছে, আপনার প্রায় বছরদের ছুঁই ছুঁই, এবং প্রথম ঢেউ, তারপর দ্বিতীয় ঢেউ এবং এক একটা ভ্যারিয়েন্ট আপনার যেটা সবচেয়ে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আমাদের, সেটি হচ্ছে বেঙ্গল ভ্যারিয়েন্ট, অর্থাৎ ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে আপনার আশঙ্কাজনকভাবেই কিন্তু এই হারটা বাড়ছে, এবং এরপর আবার যে তথ্য আমরা পাচ্ছি ভিয়েতনামের হাইব্রিড ভ্যারিয়েন্ট, সেটা আরও ভয়ঙ্কর। এবং এই যে এক একটা ভ্যারিয়েন্ট আসছে, মিউটেট করছে, রূপান্তর ঘটাচ্ছে, তা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। তৃতীয় ঢেউ যে আসবে না, এটা গ্যারান্টি কি? আর এখানে আমাদের জ্ঞানের স্বল্পতা আছে, এবং সেই সঙ্গে মানব জ্ঞানের যে ভাণ্ডার, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে এই ক্ষেত্রে ঘাটতি আছে। আর আপনার যেই ভ্যারিয়েন্ট মাথায় রেখে আপনার টিকা উদ্ভাবন করা হয়েছে, পরবর্তীতে আরও শক্তিশালী ভ্যারিয়েন্ট আসলে পরে সেই টিকার কার্যকারিতা প্রশ্নের সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। তো ফলে সব মিলিয়ে আমরা কিন্তু একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিনালিপাত করছি, এবং এটি, এই যে অনিশ্চয়তা, এটি কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়, বিশেষ করে আপনার অর্থনীতি, তারপরে জীবনাচরণ, বেঁচে থাকা, সেই বিষয়গুলোর সঙ্গে যুক্ত, এবং তার উপর আবার যেই ষড়যন্ত্র তত্ত্বগুলো আছে সেগুলো কিন্তু এক অর্থে ক্রিডেন্স পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ডিপপুলেট করবার যে ধারণাটা পৃথিবীতে, তারপর আপনার বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের যে আশঙ্কাটা, এই সব কিছু মিলিয়ে অনেকগুলো বড় বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে। তো ফলে আমরা কিন্তু খুব কনফিউজড একটা স্টেটে আছি, ওই অর্থে বলতে গেলে। ভ্যাকসিন নিয়ে একটা সংকট বাংলাদেশে বেশ প্রবল, এবং আপনি কি মনে করেন যে, যেখানে মানুষের দাবি, অনেকেই মনে করেন যে যার ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা আছে তাকে যেন ভ্যাকসিন দেয়া হয়, সেখান থেকে এই সংকটের মধ্যে যে বাংলাদেশ পড়লো, সেখান থেকে বেরোবার উপায় কী হবে বা কী করণীয় আছে সামনে? সাধারণভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে সূত্র, সেটা যদি আপনি দেখেন, আমার যে পরিমাণ আমাদের চাহিদা সরবরাহ সেই তুলনায় অপ্রতুল, আর প্রতিশ্রুত যে ব্যাপারগুলো আছে সেখানে আবার জিও পলিটিক্স ইনভলভ হয়ে গেছে। আপনার সেই সোভিয়েত ঘরানার উপর দাঁড়িয়ে থাকা রাশিয়ান ফেডারেশন, আর আপনার গণচীন, আবার আমাদের নিকটতম প্রতিবেশী ভারত, সেই সঙ্গে আপনার ইউরোপ এবং আমেরিকা, নর্থ আমেরিকা, বিভিন্ন ধরনের এখানে সমীকরণ কিন্তু কাজ করছে, এবং সেই কারণেই প্রাপ্যতা এবং সেটা বিপণন এবং নিশ্চিত করাটা সব কিছুই কিন্তু এখন পর্যন্ত স্থির, ধীর এবং নিশ্চিত, এটা বলার সময় কিন্তু আসেনি। নানান ধরনের অনিশ্চয়তা এখানে বিদ্যমান, তারপরে প্রফিট মোটিভ এখানে ইন্টারন্যাশনালি কাজ করছে, এবং সেই সঙ্গে আপনার জিওপলিটিক্স মিলে এমন অবস্থা তৈরি হয়েছে যে এটার একটা মার্কেটিং দিকের পাশাপাশি ব্র্যান্ডিংয়ের একটা দিক আছে, এবং সেই সঙ্গে আপনার ঐতিহাসিক যে মেলবন্ধনটা,
সেটা গ্যারান্টিড না। এবং ভারত নিজেই যখন নিজের জনগোষ্ঠীকে রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা সরবরাহ করতে পারছে না, তখন তো ন্যাচারালি প্রতিবেশী তো পরে আসবে, আগে তো নিজের ঘর। তার দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন বা আমরাই যদি আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি, বিষয়গুলো কিন্তু এরকম একটা জায়গায় আমাদের নিয়ে দাঁড় করিয়েছে, ফলে নানান রকমের সংকটের মোকাবেলা করতে হচ্ছে আমাদের। জি, আসবো আবার আপনার কাছে। প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম, আপনার কাছ থেকে শুনতে চাই গোটা দেশের কোভিড পরিস্থিতি কি মনে হচ্ছে, বা যেহেতু সারা দেশে আপনার একটা নেটওয়ার্ক আছে এবং সব মিলিয়ে কোভিডকে যেভাবে বাংলাদেশে অ্যাড্রেস করছে সেটা কতটা যথাযথ আছে, টিকা নিয়ে এক ধরনের সংকট আছে, সেই সংকট কিভাবে মোকাবেলা করা যেতে পারে, সব মিলিয়ে শুনতে চাই। এবং সেই সঙ্গে শুনতে চাই আপনার কাছ থেকে যে বাংলাদেশে যে কোনো দুর্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর একটা ভূমিকা থাকে, অনেকেই মনে করেন সেই ভূমিকাটা এবার ঠিক অতটা দৃশ্যমান নয়। ধন্যবাদ চ্যানেল আইকে। তৃতীয় মাত্রা আজকের সঞ্চালক জিল্লুর রহমান সাহেব এবং আমাদের স্যার কলিমুল্লাহ স্যার, দর্শক বিন্দু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। যে প্রশ্ন আপনি করলেন এই বিষয়ে আমাদের শ্রদ্ধে কলিমুল্লাহ স্যার কিন্তু একটা সিনাপসিস অত্যন্ত সুন্দরভাবে বাস্তবতায় তুলে ধরেছেন যে আমরা কোন পরিস্থিতিতে আছি। তো এইটা উনি যে সুন্দর ভাবে ব্যাখ্যা করে একটা চিত্রায়িত করলেন অবস্থানটা, বর্তমান অবস্থান, তো আমাদের বাংলাদেশ মানে গ্রাম, আর এখানকার মানুষ প্রকৃত জ্ঞানে সমৃদ্ধ হওয়া, শিক্ষায় সমৃদ্ধ হওয়া যে প্রত্যাশিত, আমরা যা প্রত্যাশা করি, যা মনে করি, আমরা যারা মোটামুটি একটু শিক্ষিত, তো সাধারণ মানুষ কিন্তু ওরকমের নয়, তারা খুবই লিমিটেড স্কেলে চিন্তা করে। তো তারা এখন এই যে লং টাইম কোভিডের আক্রমণ, সংক্রমণ, মৃত্যু এবং লকডাউন, বন্ধ খোলা, সীমিতকরণ, এই বিষয়গুলোতে তারা খুবই নাজেহাল, বিরক্ত। তাদের কথা হলো যে তারা অভ্যস্ত ছিল কলেরা, ডায়রিয়া, বসন্ত, হাম, রুবেলা, যেটাই হোক, এটি কিন্তু 3 মাসের বেশি অভ্যস্ততা ছিল না ইতিপূর্বে। তো এইটা বছর অতিক্রম করেও চলছে, আরো কতদিন চলবে। সুতরাং তাদের কথা হলো যে যেহেতু এর সঙ্গে আমাদের থাকতে হবে, কিন্তু আমাদের জীবিকা যেন স্বাভাবিকভাবে চলে, আর যাদের সামর্থ্য আছে তারা কিন্তু মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এটাতেও তারা সম্মত হয়েছে এবং প্রতিপালনও করছে। আর অনেকের সামর্থ্যই নাই, তার মানে এই লং টাইম কোভিডের এই কারণে অনেক লোক বেকার হয়ে গেছে, দারিদ্রতার পরিমাণ অনেক বেড়ে গেছে, এবং আপনারা সাংবাদিক এবং আপনার অনুষ্ঠানেই স্ট্যাটিস্টিক্যালি বিশ্লেষণ করে তারা বুঝিয়েছেন যে প্রায় 3 কোটি মানুষ তারা দরিদ্র সীমানিতে নেমে গেছেন। তো ফলে মানুষের, মানুষ যখন দরিদ্র হয় তখন তাদের লোড বিয়ারিং ক্যাপাসিটি, কোয়ালিটির জন্য যে আপনার সতর্ককরণ বা কোয়ালিটির জন্য যে নিয়ম নীতি মেনটেন করতে হয় সেটাও তারা প্রতিপালনের সক্ষমতা হারিয়ে অনেকে হারায় ফেলছে, ফেলে বলতেছে যে আল্লাহর উপরে ভরসা, আমরা আর এত আর পারছি না, এরকমের কেউ কেউ গ্রাম গঞ্জে তারা এইভাবেই কথা বলছে এবং তাদের মেন্টালিটিও এরকম। তারপরে আরো বলতেছে যে যত আমাদের বেলা, যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে যেখানে দূরত্ব মেনটেন করতে হবে, যেখানে আমরা গাদাগাদি হব না,
তো সেখানে কেন সময় সীমিত করে দেওয়া হয় যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, কেন 24 ঘন্টা ওপেন করা হয় না? তাহলে তো আমাদের ডেন্সিটি কমে যাইতো ওই সার্ভিস কেন্দ্রে। আমরা যে যখন পারতাম আমরা আস্তে আস্তে যাইতাম, আমরা পর্যায়ক্রমে যাইতাম, কিন্তু সীমিত সময়ের ফলে আমাদের একই সময়ে যাইতে হয়। অনেকে যায় আমাদের যে পার্সন ডিস্টেন্স, সেটা তো মোটেই মেনটেন হয় না, একত্রিত হয়ে যায়। তেমনি আপনার হলো ওই নামাজের বিষয়টা যে মসজিদে আমরা ঈদের নামাজ পড়বো, এই গত নামাজে কেন? মসজিদ তো বাতাস ঘুরে ঘুরে অসংক্রামণের কাছ থেকে সংক্রামণের জীবাণু আসবে, এভাবেই তো আরো বেশি সংক্রমণ হবে। সুতরাং সরকারি নির্দেশ সবগুলোই যে তারা সাইন্টিফিক দিচ্ছে তাদের ব্যাখ্যার সঙ্গে মিলেতে পারছে না। এই কারণে তারা করছে কি, আপনার অনেক যেটা সাইন্টিফিক আদেশ সেটাকে বলতেছে এটা বোধ হয় ওরকম যথাযথ নয়। তো সেই জন্য আপনার আমাদের এটা করা দরকার। তারপরে ইলেকশন, বিভিন্ন অকেশন শুধুমাত্র ছাত্র ছাত্রী ইনস্টিটিউশনে যাওয়া, প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ। আর তারা করতেছে কি, বাসায় থেকে বা গ্রামে জটলা করে তারা মোবাইল ফোনে বিভিন্ন গেম, এমন নেশাযুক্ত গেম, এই গেমে হয়তো শুনেছেন বোমরা একজন সুইসাইড করেছে। তো এই নেশাযুক্ত গেম খেলতেছে, আসক্তি হচ্ছে, অর্থাৎ মানুষের স্বাভাবিক জ্ঞানের মাত্রার মধ্যে অস্বাভাবিকতা এসেছে এই করোনাজনিত কারণে। এইটা শিশু থেকে আবাল বনিতা বৃদ্ধা সবার ক্ষেত্রেই কিন্তু এই ধরনের একটা অ্যাবনর্মালিটি লক্ষ্য হচ্ছে। তারা ভরসা পাচ্ছে না সরকারের অর্থাৎ সাইন্টিফিক নির্দেশ এবং নিয়মকানুন, তাই এর মধ্যেও কিন্তু করছে। তারপরে যারা আপনার এখনো এক ডোজ টিকা নিয়ে আর এক ডোজ পাচ্ছে না, তারা বলতেছে কেমন কথা হলো, দুই ডোজ আমাদের জন্য থাকলো না কেমন? তো সেজন্য আমাদের খুবই সাইন্টিফিক্যালি ব্যাখ্যা এবং সহজে ইজি আন্ডারস্টেবল নির্দেশনাগুলি আমাদের জাতীয় পরামর্শ কমিটি থেকে আসা দরকার, সেটাই সরকার কর্তৃক বাস্তবায়ন করা দরকার। সেইটা আর ব্যাংক খুলে আপনার অল্প সময়ের মধ্যে মানুষ যায়, গাদাগাদি মানুষের মানুষ আশ্রয় পড়ছে, কেন বলেন 24 ঘন্টা ওপেন করা যাবে, তাহলে মানুষের ডেন্সিটি কমে যাবে। তেমনি আমার ধারণা স্কুল কলেজে যদি ধরেন যেখানে 12টি ক্লাস আছে সেখানে সেই স্কুল কলেজে দুইটি দুইটি করে ক্লাস এক এক দিনে হলো, একদম সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছুই হচ্ছে না, সেই হিসেবে একটু যাতায়াত হলো। আর ছোটদের জন্য না বন্ধ থাকলো, বড়দেরকে একটু শিক্ষা প্রতিষ্ঠানে না দিলে তারা এবং তাদের অভিভাবকরা তারা বুঝে আসতেছে না, মানে এক ধরনের মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা তৈরি হচ্ছে এবং বাসাতে গ্রামে মহল্লাতে তারা তো অনেক অসামাজিক কাজ এবং নৃশংস কার্যক্রম ঘটতেছে। আমাদের এটা যুক্ত হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। আমাদের এই যুব জনগোষ্ঠী এই ডিভিডেন্টকে যদি আমরা প্রপার ডাইরেকশনে না নিতে পারি, তাদেরকে এডুকেট করতে না পারি, দক্ষতা উন্নয়ন করতে না পারি, ন্যূনতম হলেও কর্মসংস্থান দিতে না পারি, তো আমাদের ডেমোগ্রাফিক ডিজাস্টার হয়ে যাচ্ছে বা হতে পারে আগামীতে। সেজন্য এই বিষয়গুলো সরকারের ভালোভাবে ভাবতে হবে এবং একটু মোটামুটি উপরের দিকে ইউনিভার্সিটি স্কুল কলেজ প্রাইমারিকে না করলাম কিন্তু উপরের দিকে
এটা করা আমার মতে এটা অমঙ্গল থেকে মঙ্গলের পরিমাণ অনেক বেশি। তাফসির ওস্তারা বেগম, আমি যেটি জানতে চাইছিলাম যে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সেই অর্থে এই আচ্ছা, স্বাস্থ্য সংকট, বেসরকারি উন্নয়ন সংস্থা কিন্তু করছে, এটা আমাদের একটা দুঃখের বিষয় যে আমাদের বিষয়গুলো আপনার লোকাল লেভেল মিডিয়াতে তেমন আসে না। আমাদের ধরেন আমরা এর মধ্যেও কিন্তু গরিবদের বাড়ি বাড়ি যাই, গিয়ে তাদেরকে মাস্ক ডিস্ট্রিবিউশন করা, খাদ্য দেওয়া, এবং 3 কোটি মানুষকে আমরা ক্ষুদ্র ঋণ যারা করি, MFI যারা করি, 3 কোটি পরিবারকে আমরা অবিরত সাপোর্ট দিচ্ছি। এবং স্ট্যাটিস্টিক যদি দেখেন, গবেষণা যদি করেন, তাহলে দেখবেন যে এই 3 কোটির আপনার সংক্রমণ কম, ক্যাজুয়ালিটি কম, এবং এনাদের স্বাস্থ্যবিধি মানার পরিমাণ বেশি, এনাদের ডিসিপ্লিন বেশি। এর কারণটা কি? যেহেতু তাদের পাশে আমরা আছি, তাদেরকে সহায়তা করছি। কি সহায়তা করি না, কোন NGO-র আপনার হলো সদস্য পরিবার, তারা খাইতে পারলো না, না তাদের কি অসুবিধা হয়েছে, এরকম কোথাও দেখান যাবে না। এটা NGO-রা তাদের সঙ্গে আসছে, তবে জামানতবিহীন ঋণ ব্যাংক থেকে নিয়ে ঋণ দেওয়া হয়, শুধু দিতেই থাকতেছি আমরা, আদায় কিন্তু করতে করতে পারছি না, কারণ আদায়ের প্রতি একটা মরাল আপনার বাধা আছে। আদায় আদায় তৃণমূল এলাকাতে সামাজিক লোকজনও বলে যে না, তোমরা দিতে থাকো, কিন্তু আদায় করতে পারবে না। ফলে আবার এদিকে ব্যাংক কিন্তু আমাদের কাছ থেকে আদায় করছে, ব্যাংক বলতেছে না যে তোমাদেরকে হোলসেল আমরা ঋণ দিয়েছি, তোমরা আদায় করতে পারছো না, সুতরাং তোমাদের কিস্তি না দিলে চলবে, তা হচ্ছে না, ব্যাংকে দিতে হচ্ছে। ফলে NGO-দের আর্থিক সমর্থন, আর্থিক সমর্থ অনেকটা কমে আসছে, তারপরে নিজেদের আমাদের সদস্য পরিবারের মধ্যে হেন সহযোগিতার নাই, খাদ্য বলেন, ঔষধ বলেন, স্যানিটাইজেশন বলেন, মাস্ক বলেন, যাবতীয় কিছু তাদের মধ্যে আমরা দিচ্ছি। জি, আমি আসবো আবার আপনার কাছে। প্রফেসর নাজমুল হাসান কলি বলল, আপনি শুনছিলেন প্রফেসর ওস্তাহার বেগমের বক্তব্য, সেই প্রেক্ষিতে যদি আপনার কিছু বলবার থাকে, একই সঙ্গে শিক্ষার উপর একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে শিক্ষা ব্যবস্থা অনেকদিন ধরেই অনেকে মনে করেন যে নানাভাবে বিপর্যস্ত, কোভিডের আগ থেকেই, কোভিড এসে সেটিকে একেবারেই একটা যাচ্ছে তাই অবস্থার মধ্যে নিয়ে গেছে। আপনি কতটা একমত সেই বক্তব্যের সঙ্গে, এবং এখান থেকে আসলে সার্ভাইভ করার উপায় কী, কীভাবে বেরিয়ে আসা যাবে? প্রফেসর সারা বেগম যেমনটা কিছুটা বলছিলেন যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহের 5 দিন না হোক, 1 দিন 2 দিন করেও ধীরে ধীরে খুলে দেওয়া উচিত। তরুণরা বিশেষ করে একটু কলেজ লেভেলের বা হায়ার সেকেন্ডারিতে যারা পড়াশোনা করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও শিক্ষামন্ত্রী বলছেন যে অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছ থেকে কোনো চাপ নেই, সেই কারণে আসলে খোলা হচ্ছে না। এখন কোনটা বোঝা যাবে যে চাপ থাকলেই খুলতে হবে, নাকি বাস্তবতা আসলে পারমিট করছে না, অ্যালাউ করছে না শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে? দেখুন, মানে কোভিডের বাস্তবতা মূল যে বিষয়টা সেটা হচ্ছে বেঁচে থাকলে তারপর শিক্ষা গ্রহণের বিষয়টা আসে। এখন যেখানে মৌলিক যে বিষয়টা, অর্থাৎ জীবন ধারণটাই সংকটাপন্ন এবং হুমকির সম্মুখীন, সেই জন্যে এটি অ্যাড্রেস করাটা জরুরি। এবং সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা নির্দেশনা প্রদান করেছেন বলে মাননীয় শিক্ষামন্ত্রী এইভাবে বিষয়টাকে ব্যক্ত করেছেন। তবে উইথ ডিউ রেসপেক্ট, আমি মনে করি যে এইভাবে বিষয়টা উপস্থাপন না করলেও চলতো, যে আমার উপর পর্যাপ্ত চাপ নেই বলে আমরা খুলছি না, কোট আনকোট। বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা না করে বরং সায়েন্টিফিক্যালি পুরো বিষয়টা তথ্য উপাত্ত সহ হাজির করাটা দরকার, এবং এর পাশাপাশি জীবন মূল্যবান, অমূল্য, একটি জীবন ফিরিয়ে দেওয়ার সাধ্য কোনো মনুষ্য সন্তানের নেই, একমাত্র সৃষ্টিকর্তাই পারেন সেটি দান করতে, এবং এই বিশ্বাস ধর্ম নির্বিশেষে সবার মধ্যে কিন্তু পরিব্যাপ্ত। এবং এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আধুনিকতম প্রযুক্তির আশ্রয় আমাদেরকে নিতে হবে, কখনোই সেই গুহা মানবের যুগে ফিরে যাওয়া কিন্তু যাবে না।
এই বিষয়টা একেবারে আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের মধ্যে নিতে হবে, তাহলেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব। আমরা লিপ সার্ভিস হিসেবে না বলে যদি আন্তরিকতার সঙ্গে এই বিষয়টা অনুধাবন করার চেষ্টা করি যে চতুর্থ শিল্প বিপ্লব করানাচ্ছে এবং তাতে সকল দেশ অবগাহন করার জন্য প্রস্তুত, আমরা সেখান থেকে তো ভিন্ন অবস্থানে থাকতে পারি না। এবং ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়াটি কোভিড পূর্বকালেই শুরু হয়েছে সেটি আরও আঁকড়ে ধরাটা জরুরি। এবং সম্প্রতি আপনার ইউজিসির পক্ষ থেকে সুপারিশমালা গেছে শিক্ষা মন্ত্রণালয়ে, তার আলোকে বলা হয়েছে যে অনলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন পরীক্ষাও নেওয়া যাবে। তারপর বলা হয়েছে কোথাও কোথাও এটা সমস্যা তৈরি করছে, ঠিক আছে অফলাইনেও অর্থাৎ সশরীরে এসে পরীক্ষাও দেয়া যাবে। অর্থাৎ সবগুলো অপশনই কিন্তু খোলা রাখাটা দরকার, ভালো। কিন্তু ইভেনচুয়ালি কোভিড চলে গেলে পরেও আলটিমেটলি কিন্তু আমাদের অনলাইন ব্যবস্থাটি কার্যকর রাখতে হবে, এবং যত বেশি পরিমাণে আপনার ডিজিটালাইজেশন এনশিওর করা যাবে তত বেশি পরিমাণে আসলে ধনী গরিবের যে ব্যবধানটা সেটা কমে আসবে এবং অ্যাক্সেস টু ইনফরমেশন মানুষকে ক্ষমতায়িত করেছে এবং করবে এই বিষয়টায় আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এর পাশাপাশি জ্ঞানের স্বল্পতা কিন্তু আছে, এটা এমন একটা বিষয় এই কোভিড-19 অনেকটা ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতো বিষয়, এবং সেই জন্যে আমাদের জ্ঞানের পরিমাণটা বাড়াতে হবে এবং মনের দরজা জানলাটা খোলা রাখতে হবে যে এটাই শেষ নয়, ভিন্ন ওয়েভ আরও শক্তিশালীভাবে যদি এসে আমাদের আক্রমণ করে সেটার জন্য প্রস্তুতি আমাদের কিন্তু সার্বক্ষণিকভাবে নিয়ে রাখতে হবে। আর আপনি যারা ফার্মাসি নিয়ে পড়াশুনো করেন তাদের সঙ্গে যদি আলাপ করে দেখেন প্রতিটি প্রতিষেধক কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে লম্বা সময়, 10-20-25 বছর সময় লেগে যায়। এখন আমরা 1-2 বছরের সীমিত জ্ঞানের উপর ভিত্তি করে যে কাজটি করবার চেষ্টা করছি অনেকটা কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো কাজ করছি, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই সঙ্গে আপনার ওই তাগিদটা কাজ করছে যে কোনো মূল্যে জীবন রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে একটা উপায় বের করতে হবে, এটা ঠিক, আমাদের অবশ্যই এই স্পিরিটটা ওয়েলকাম করতে হবে। কিন্তু পাশাপাশি ওই রকমের অসম্ভব জিনিস আশা করাও ঠিক হবে না যে 25 বছর গবেষণা করে যে ফলটা আমরা লাভ করতে পারবো অল প্রুফ সেটা 1-1.5 বছরের গবেষণায় প্রাপ্তি সম্ভবপর নয়। জি প্রফেসর হোসেন আরা বেগম আপনি শুনছিলেন। আমি একটু ভ্যাকসিনেশনের বিষয়টা একটু শুনতে চাইব যে সারা দেশে আসলে কি ধরনের মানুষ ভ্যাকসিন পেয়েছে বা ভ্যাকসিন নিয়ে মানুষের ধারণা কি, নিতে তারা কতটা উৎসাহী, এবং এই যে সংকট তৈরি হলো সেই সংকট মোকাবেলা কিভাবে করা যাবে বলে মনে হয়? সারা দেশে যারা মোটামুটি শিক্ষিত মানুষ এবং শহরতলির মানুষ তারা সবাই ভ্যাকসিন চায়, আর একদম প্রত্যন্ত গ্রামের মানুষ তাদের তো তেমন সংক্রমণ ছিল না, যদিও বর্তমানে আপনার ওই ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে সীমান্ত এলাকায় প্রত্যন্ত অঞ্চলেও এটা হচ্ছে। তো সেখানেও লক্ষ্য করা গেছে যে যারা বনে বাধারে কাজ করে, রোদের মধ্যে থাকে, গ্রাম আপনার কঠোর পরিশ্রম করে, তাদের তেমন একটা ইয়ে হচ্ছে না। ওই গ্রামেরও এলিট যারা তারাই বেশি হাসপাতালে আসতেছে এবং আক্রমণ ইয়েটা সংক্রমণটা তাদের মধ্যে হচ্ছে। সুতরাং গ্রামের শিক্ষিত শহরের শিক্ষিত এই সবাই আপনার ইয়ে চায়, ভ্যাকসিন চায়, এখনই চায়, ইমিডিয়েট চায়, তাদের আগ্রহ যথেষ্ট। আর অশিক্ষিত মানুষ গ্রামের মানুষ তারা বলে যে আমরা দিলে নেব, কিন্তু পয়সা দিলে কেউ নেবে না এরকম কথা, সাহায্য সহযোগিতা কোভিড এর জন্য
সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়, সেগুলো কি মানুষ কতটা পেয়েছে বা মানুষের প্রতিক্রিয়া কি, বা সেগুলো পর্যাপ্ত কি না? এগুলো তো পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে কিছুটা লিকেজ হয়েছে তা মানুষ জানে, যে পাওয়া যায় নাই, তো ফলে সেটা আবার সরকার বন্ধ করেছে, দেওয়া বন্ধ করেছে। তারপরে এবারে আবার যেটা ক্যাশ ইনসেন্টিভ যেগুলো দেওয়া হলো, সেগুলোর আপনার অ্যাকুরেসি কিন্তু অনেক বেশি, সেগুলোই ভালোই পেয়েছে। তবে সিলেকশন প্রসিডিওরটা আপনার প্রকৃত যারা পাওয়ার উপযুক্ত তাদের থেকে যাদেরকে পছন্দ করা হয় তাদেরকে বেশি দেওয়া হয়েছে, তো সেটা একটা বিষয়। আর যারা গ্রামের মানুষ যাদের কাজ চায়, তারা বলতেছে আমাদের বেকারত্বটা দূর হোক, আমরা লকডাউনের মধ্যে বেঁধে থাকবো না, আমরা সাহায্য চাই না কিন্তু কাজ করার সুযোগ চাই, জীবিকার অবলম্বন চাই, এইটা তাদের কথা। কাজ কি আছে পর্যাপ্ত? কাজ পর্যাপ্ত নাই তো, আগে যেভাবে বহুবিধ কাজ করছিল, দেশ বিদেশে ছোটাছুটি করছিল, ইন্টারনাল উইদিন কান্ট্রি আপনার মাইগ্রেশন করে গমনাগমন করে কাজ করত এবং দেশের বাইরেও হতো, তো দেশের বাইরেও বলতে গেলে তো বন্ধ, আর ইন্টারনাল এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টও বন্ধ, ফলে কাজের পরিমাণ কম। তারপরে যেমন এই যে আলু চাষিরা, পেঁয়াজ চাষিরা, কৃষক, তারা আপনার এই যে আলুর দাম এখনো যা দেখা যাচ্ছে অনেক কম, ফলে প্রচুর আলু আপনার নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো সরকার যদি একটু বিদেশে পাঠানোর ব্যবস্থা করতো তো মানুষ আবার জমিতে লাগাতো। কৃষি কাজ দিয়ে তো শ্রম ঘন ইন্টারভেনশন হয়, আর কৃষকরা বেশি কাজে লাগতে পারে সেখানে, এখন তো আরো আধুনিক যন্ত্রপাতি, শিক্ষিত বেকার ছেলেরা কৃষিতে বিভিন্ন ফল ফলান্তি সবজি খামার এগুলো তারা করতে আগ্রহী, মৎস্য চাষ এগুলো করতে পারতো, তো এগুলোর ক্ষেত্রে যে ক্যাপিটাল দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল, সেইটা সরকার দেওয়ার জন্য আমার ধারণা সরকারের আন্তরিকতার সামান্যতম অভাব নাই, কিন্তু ব্যাংকিং সিস্টেম মেকানিজম জনিত কারণে সিএমএসসিবি কুঠির শিল্প এবং ক্ষুদ্র মাঝারি শিল্প, এখানে যত বিনিয়োগ বেশি করা যেত তত কর্মসংস্থান বেশি হতো, আর কর্মসংস্থান যত বেশি হতো আমার মনে হয় তারা রোদে বায়ে কাজ করতো, তারা যথেষ্ট ব্যস্ত থাকতো কাজ নিয়ে, তাদের ইমিউন সিস্টেম স্ট্রং হতো। এবং হচ্ছে যারা যারা কাজে ব্যস্ত, ওই অনেকে বলে করোনা ওখানে আসেই না, ওই ব্যস্ত মানুষ সরকার যাব না, যে অলস বসে থাকে তার কাছে যায়, সে তো চিন্তিত, সে টেনশনে আছে, সুতরাং তার তার আপনার ইমিউন সিস্টেম ভালনারেবল, সে কারণে মানুষকে কোনো না কোনো ভাবে কর্মে নিয়োজিত করতে পারলেও আপনার সংক্রামণ রোধ হয়ে যেত। জি প্রফেসর নাজমুল হাসান কলিবাল, আপনি একটু আমাকে বলবেন যে এই আফটার কোভিড, আমরা যদিও জানি না, আপনি অনিশ্চয়তার কথা বলেছেন যে কোভিড থেকে কবে মুক্তি মিলবে, জিও পলিটিক্সের চেহারাটা কী দেখেন? মানে কোভিডকে কেন্দ্র করে এক ধরনের আপনি ইঙ্গিত করেছেন, ভ্যাকসিনের কথা আপনি ইঙ্গিত করেছেন, কিন্তু আমরা যদি ধরে নিই যে এক বছর বা দেড় বছর বা দু বছরের মাথায় কোভিড থাকছে না, তারপরের চেহারাটা কী দেখেন আপনি? পোস্ট কোভিড মানে প্রজেকশন যেটা বা অনুমেয় একটা চিত্র অবশ্যই যদি আমরা দেখবার চেষ্টা করি, তাহলে একটা বিষয় পরিষ্কার, সেটি হচ্ছে রিড্রয়িং অফ দ্য ম্যাপ ঘটবে পৃথিবীতে, তার যথেষ্ট আলামত আছে। প্রাইমারি যে বিষয়টা সেটা হচ্ছে যে কনস্পিরেসি থিওরিগুলো ঘুরপাক খাচ্ছে, তার একটু হচ্ছে ডিপপুলেট করবার বিষয়, পৃথিবী এই জনসংখ্যার ঘনত্ব কমে আসা, এর সঙ্গে মালথুসিয়ান থিওরির একটা সম্পর্ক আছে,
আর রিড্র না করলে অনেক স্টেট আসলে ভায়াবল থাকবে না বা থাকছে না। আর যেই প্রক্রিয়ায় আপনার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থাৎ ভ্যাক্সাই এবং ইয়াল্টা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে যেই রাষ্ট্রগুলো বিলীন হয়ে গেছে এবং আপনার ইমার্জ করেছে, সেই বোঝাপড়াটাও কিন্তু কতটা ভায়াবল এই পোস্ট কোভিড সিচুয়েশনে বা পৃথিবীর বাস্তবতায়, সেটাও একটা বড় ভেবে দেখবার বিষয়। এখন সেই রকম পরিস্থিতিতে অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট কিন্তু ঘটছে। আপনার এই যে কোয়াড, আবার গণচীন, এবং সে তার ইমিডিয়েট নেইবারদের কাছে পেতে চাইছে, এই যে টানা পড়েন দড়ি টানাটারির খেলা, আলটিমেটলি এটা অনেক কিছু নির্ধারণ করে দেবে। তারপর ধরুন একটা সময় আমরা দেখেছি যে ভারতের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে, আবার সেইটা ছাপিয়ে গণচীনের দিকে ঝুঁকে পড়ছে ইরান, আবার এরদোয়ানের নেতৃত্বে আপনার এই তুরস্ক ভিন্নমুখী যাত্রা শুরু করেছে কামাল আতাতুর্কের ওই মডেল থেকে। আবার ছোট্ট ছোট্ট রাষ্ট্র গালফের, তারা কিন্তু ওয়ার্ল্ড স্টেজে নিজেদের ভূমিকা তনুবপু যতটুকুই থাকুক না কেন সেটা ফেল্ট করানোর চেষ্টা করছে। পিউরিটান স্টেট হিসেবে আপনার আরাবিয়া সৌদিয়া বা সৌদি আরব ওই ফর্মে কিন্তু নিজেদের প্রজেক্ট করতে আর চাচ্ছে না। আপনার ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেই সমীকরণ ছিল সম্পর্কের, সেটা কিন্তু আপনার বাইডেন প্রশাসনের সময় এসে পাল্টে যাচ্ছে। আবার এমনও পরিস্থিতি তৈরি হতে পারে যে নানান অঞ্চলের মানুষ এসে আপনার লেভেন্টে ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন ঘটিয়েছে। এখন পরিবেশ পরিস্থিতি যদি ইনহসপিটেবল হয়ে যায়, তখন হয়তো দেখা যাবে আবার ওই যাযাবর বৃত্তি শুরু হয়ে গেছে। তো ফলে এরকম টানাপোড়েনের মধ্যে আমরা গিয়ে পড়তে পারি। আবার আমাদের ইমিডিয়েট প্রতিবেশী রাষ্ট্রের সেভেন সিস্টারকে ঘিরে যে রিড্রয়িং ঘটবার সম্ভাবনা আছে, সেখানে আমাদের মিজোরাম যে স্টেটটি আছে বাংলাদেশ সংলগ্ন, সেটি একদিকে ভারত, দুই দিকে ভিন্ন দুই রাষ্ট্র বাংলাদেশ এবং মিয়ানমার, এবং সেখানে আপনার বনি মানেসা যে লস্ট ট্রাইব ইসরায়েলের একটা বড় জনগোষ্ঠী, তারা দাবিদার যে তারা উত্তর পুরুষ সেই বনি মানেসা গোত্রের, এবং হাজার আষ্টেক মিজো ইতিমধ্যে ইমিগ্রেন্ট হয়ে চলে গেছেন ইসরায়েলে, তাদের কনস্টিটিউশনাল রাইট যেটা আছে ইসরায়েল, আপনি ইফ ইউ ক্যান প্রুভ ইউ আর জু ইউ হ্যাভ দ্য রাইট টু গেট সিটিজেনশিপ ইন ইসরায়েল, সেটা কিন্তু তারা অ্যাসার্ট করে কার্যকর করেছেন। চিফ রাবাই অফ ইসরায়েল, তিনি এসে বিষয়টার স্বীকৃতিও প্রদান করে গেছেন, অর্থাৎ ডিজুরো স্বীকৃতিও আছে। এখন ইসরায়েল রাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক ডেপথ, সেটা আসলে ওই অর্থে নেই, এবং এত লোককে সংকুলন করাও তাদের পক্ষে সম্ভব নয়। ফলে ভিন্ন প্রান্তে ইহুদি জনগোষ্ঠী নিয়ে ভিন্ন জাতিসত্তা তৈরির চেষ্টা যদি আমরা ভবিষ্যতে দেখি, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কোনো বিষয় থাকবে না। আর এই ধর্মান্তরকরণের যে ব্যাপারটি, যেই মিজোরাম 100% ক্রিশ্চান পপুলেশন অধ্যুষিত ছিল, তাদেরই একটি অংশ আবার পুনরাবিষ্কার করছে যে তারা ইহুদি বংশোদ্ভূত, এবং চার্চগুলোকে সিনেগগে রূপান্তর ঘটাচ্ছে। উনি টাইমস ম্যাগাজিন একসময় কিন্তু কভার স্টোরি করেছিল, এবং একেবারেই আমাদের সীমান্ত লাগোয়া স্টেট মিজোরাম, সুতরাং খুব দূরের কোনো বিষয় নয়, আমাদের বিষয়গুলোকে নিয়ে কিন্তু ভাবতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই রিড্রয়িংয়ের ঘটনাটা যদি ঘটে, তাহলে আপনার অনেক সমীকরণই পাল্টে যেতে পারে, এবং সেই জন্যেই আমাদের আসলে জ্ঞান ভাণ্ডারটা বাড়াতে হবে।
মনের দরজা জানালাটা খোলা রাখতে হবে। আর লিপ সার্ভিসের সেই যুগ কিন্তু পার হয়ে গেছে, যাহাই তাহাই বস্তুনিষ্ঠতার সঙ্গে ডিপ্লোম্যাটিক নাইসিটি বজায় রেখে সে বিষয়কে অ্যাড্রেস করতে পারতে হবে। জি, আপনি আপনি যখন ইসরায়েলের প্রসঙ্গ তুললেন, তখন আমার মনে হলো যে কয়েকদিন আগে যে খবরটি বেরুলো বাংলাদেশে, যে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে প্রসঙ্গটি তুলে দেওয়া হয়েছে, যে কারণে দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে পাসপোর্টে ছিল যে ইসরায়েল, তাইওয়ান এবং সাউথ আফ্রিকায় ভ্রমণ করা যাবে না। সাউথ আফ্রিকা তাইওয়ানের প্রসঙ্গটি অনেক আগে তুলে দেওয়া হয়েছে এবং সেখানে ভ্রমণ করা যায়, বাট ইসরায়েলে যাবে না। সো এটি নিয়ে আমরা একটু সরকারের দিক থেকে একরকম, সরকার বলতে আমি অর্থ পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে এটি তারা জানেন না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আন্তর্জাতিক মান রক্ষা করবার জন্য করা হয়েছে পাসপোর্টের, আবার তারা বলছেন যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আগে যেরকম ছিল সেরকমই, অর্থাৎ সম্পর্ক কোনো সম্পর্ক নেই এবং থাকবে না। সো আপনার আপনার কাছে কী মনে হয় যে, আমি কয়েকটা প্রশ্ন, যে আমাদের পাসপোর্ট কি আগে আন্তর্জাতিক মানের ছিল না সেটি একটি প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এটিকে, এই সিদ্ধান্তটিকে আপনি কীভাবে দেখেন আসলে? দেখুন, এই কাণ্ডটি প্রথমবারের মতো বাংলাদেশে ঘটেছে সেটা আসলে ঠিক নয়। আপনার বিগত কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যে লাল পাসপোর্ট বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থেকে কিন্তু এই এক্সামশনটা তুলে দেওয়া হয়েছিল, পরবর্তীতে এটা নিয়ে হইচই হয়, এটা রিএম্পোজ করা হয়েছিল, এক। দ্বিতীয়ত, আপনার এইরকমের এক্সেপশন আরও দু একটা মুসলিম কান্ট্রির পাসপোর্টে হয়তো আছে, কিন্তু এটা স্বীকার করতেই হবে, একজন নাগরিক তিনি তার যে পরিচিতিপত্র, মহামান্য রাষ্ট্রপতি নাগরিককে এই পরিচিতিপত্রটি তার নাম দিয়ে দেয়া হচ্ছে। এখন আপনি স্বীকার করেন বা না করেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্র তো ইসরায়েল, এবং তাদের দৃষ্টিকোণ থেকে, মানে ফ্রম দেয়ার শুজ যদি দেখেন, তারা কিন্তু দুইবার বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে বলে দাবি করে, এবং ইসরায়েলের দক্ষিণ এশিয়া বিষয়ক যে ডেস্ক আছে তাদের মন্ত্রণালয়ে, তাদের একজন মুখপাত্র মিস্টার কোয়েন কিন্তু অভিনন্দন জানিয়েছেন এই ঘটনাটি ঘটবার পরে, যদিও এটা তাদের সভরেন রাইট, তারা নিন্দা কিংবা অভিনন্দন যা কিছুই জানাতে পারেন, তাদের ব্যাপার। ক্যাটেগরি গভর্নমেন্টের সময় আপনার ইসরায়েল এই সিডোর যখন ঘটে, সেই সময় আমাদের ত্রাণ সাহায্য প্রদানের জন্য আগ্রহ ব্যক্ত করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র পাঠিয়েছিল, আমরা ক্যাপ্টেন অ্যাভেন্স পলিসি পার্সু করেছি। ইফতেখার চৌধুরী সাহেব তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ছিলেন, তিনি ওই পলিসি পার্সু করেছেন। কিন্তু ইসরায়েল আমাদের জানা মতে যে কাজটি করেছিল, আপনার এখন এরদোয়ান অ্যাডমিনিস্ট্রেশন ঘোরতর ইসরায়েল বিরুদ্ধে একটা স্ট্যান্স নিয়ে আছে, কিন্তু টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তারা সেই ত্রাণ সামগ্রী আমাদের বাংলাদেশে পাঠিয়ে বিপণনের ব্যবস্থা করেছিল। একই রকমভাবে ইসরায়েল নর্দার্ন টেরিটরিজ পাকিস্তানে যখন ভূমিকম্প হয়েছিল, সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে অগ্রসর হয়েছে এবং তার বিপণনের ব্যবস্থা করেছে। তো সুতরাং সব কিছু ঊর্ধ্বে তো মানবতা, আর আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই ফাউন্ডেশন স্টোন স্থাপন করে গেছেন আমাদের পররাষ্ট্র নীতির, সেটি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। বাংলাদেশ কিন্তু আপনার 67-এর যে পূর্ব বর্ডার, আরব ইসরায়েল যুদ্ধের আগে যেটা বিরাজমান ছিল, এবং জাতিসংঘের যে রেজলিউশন টু স্টেট সলিউশন, সেটাই কিন্তু আমরা বিশ্বাস করি। তো সেই অর্থে পরোক্ষভাবে কিন্তু আমরা এই বাস্তবতা অস্বীকার করি না, স্বীকার করি যে আরেকটি রাষ্ট্রের অস্তিত্ব আছে। ডি জুরো দৃষ্টিকোণ থেকে আমরা স্বীকৃতি এখন পর্যন্ত প্রদান করিনি, উইথহেল্ড করে রেখেছি, কিন্তু যখনই এই টু স্টেট সলিউশনটা বাস্তবায়িত হবে এবং পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি প্রদান করা হবে প্যালেস্টাইনের, এটা কি দাঁড়ায় যে আপনার পাসপোর্ট যখন বলেন যে এই পাসপোর্ট সকল পৃথিবীর সকল রাষ্ট্রের জন্য, সকল রাষ্ট্রে কার্যকর, তখন এই পাসপোর্ট নিয়ে কেউ গেলে যদি তিনি ইসরায়েলি ভিসা পান, কিন্তু বাংলাদেশে সেটি অপরাধ হবে? এটা যেহেতু ট্রাভেল ব্যান আরোপ করা আছে, এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় পরিষ্কার করে বলেছেন যে সেটা তো আদালত প্রকৃতির বিষয়, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে বিদ্যমান প্রচলিত যে আইনি কাঠামো, তারাও তা 7 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশের একজন নাগরিক, তিনি ইসরায়েল যাওয়ার বাসনা ব্যক্ত করেছিলেন আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরে, এবং ইমিগ্রেশন পুলিশ তাকে ধরে কারাদণ্ডে
দণ্ডিত করেছে, মানে অর্থাৎ ফটক দেখিয়ে দিয়েছে মিস্টার শোয়েব চৌধুরী, সালাউদ্দিন শোয়েব চৌধুরী। এটি খুব বেশি পুরনো ঘটনা নয়। জি, আর এই কাণ্ডটি তার মতো করে কেউ ঘোষণা দিয়ে যদি করতে চান, একই রকম কাণ্ড ঘটবে। আর যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের যে পাসপোর্ট, সেইটিতে আপনার যদি স্ট্যাম্প প্রদান করা হয় ইসরায়েলি ইমিগ্রেশনের পক্ষ থেকে যে একজন ব্যক্তি অ্যারাইভ করেছেন কিংবা ডিপার্ট করেছেন, তখন কিন্তু একটা পেপার ট্রেল থেকে যাচ্ছে এবং তার উপর ভিত্তি করে আপনি যখনই দেশে ফিরবেন অথবা ইসরায়েল বৈরী কোনো রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু ঝামেলায় পড়বেন। ওই বিষয়টা ভুলে গেলে চলবে না। প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম, আপনি শুনছিলেন যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি মন্তব্য রাখলে রাখতেও পারেন, কোনো অসুবিধা নেই, না করতে চাইলে নাও করতে পারেন। আমি প্রশ্ন আপনার জন্য যেটি রাখতে চাই, আপনি করবেন কোনো মন্তব্য নাকি আমি অন্য প্রসঙ্গে যাবো আপনার কাছে? প্রফেসর হোসনে আরা বেগম, শুনতে পাচ্ছেন আপনাকে? না, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে কি কোনো প্রশ্ন করলেন আপনি? না, আমি বলছি যে যে প্রসঙ্গ নিয়ে আমরা তখন কথা বলছিলাম সেই প্রসঙ্গে আপনি মতামত রাখতে। আচ্ছা, ওই প্রসঙ্গে কলিমুল্লাহ স্যার যে ব্যাখ্যা দিলেন, সে ব্যাখ্যার সঙ্গে আমার আমি একমত, যথার্থ ব্যাখ্যা এবং বাস্তবতা। তবে আমার একটু দ্বিমত বা নিজেরই প্রশ্ন, সেটা হলো যে ওই যে নিষেধাজ্ঞাটা ছিল যে একটা দেশ ছাড়া যে কোনো দেশে যাওয়া যাবে, এইটা থাকা অবস্থায় আমাদের পাসপোর্ট কিন্তু আন্তর্জাতিক মানের পাসপোর্ট ছিল, তো সেটা এই মুহূর্তে তুলে দিব, আবার ভ্রমণ করলে আপনার কঠিন 7 বছর জেল শাস্তি হবে, এই বৈপরীত্য বিষয়টি অনেকের কাছে এটাও ধোসা যে এর কারণটা কি। আমাদের ইন্টারন্যাশনাল পাসপোর্ট আগেও ছিল, এখনো থাকবে, তো পাসপোর্টের মান বৃদ্ধির জন্য যদি এরকম করলে, পাসপোর্টের মান কোনো ক্যাটাগরি থাকে যে এই জাতীয় পাসপোর্টকে 1 নম্বর মানের পাসপোর্ট বলা যাবে না, তাহলে তো ঠিকই আছে, সরকার ঠিকই করেছে। আর না, কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি তো সেটা প্র্যাকটিস করছেন না, সেটাও তো সেটাও তো পৃথিবী জানবে যে আপনার আপনার তাত্ত্বিক ভাবে পাসপোর্টটা অন্তত উচ্চ মানের থেকে, মানে কেউ যদি বলেন যে এটা এক ধরনের হিপোক্রেসি, সেটি বলতে পারবেন কিনা? আমার জানার মধ্যে পাসপোর্টের তো কোনো ক্যাটাগরাইজেশন না, ইন্টারন্যাশনাল যে আমাদের যে পাসপোর্ট সেটাই, আর লাল পাসপোর্ট ডিপ্লোমেটিক পাসপোর্ট সেগুলো তো আলাদা। এই সাধারণ মানে ক্যাটাগরাইজেশন একটা আছে আমি যদি জানি, সেটা হচ্ছে যে যেই পাসপোর্টে সবচেয়ে কম ভিসা লাগে, মানে আপনি ওই পাসপোর্ট দিয়ে যত বেশি দেশে ভ্রমণ করতে পারবেন উইদাউট ভিসা, সেই পাসপোর্টের মর্যাদা তত বেশি, এটাই একটা ক্যাটাগরাইজেশন। আমি রাইট প্রফেসর নাজমুল হাসান বলবো না, যে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম যে এই কোভিড সময়ে, কোভিড কালে আমাদের স্থানীয় সরকার বা লোকাল গভর্নমেন্টগুলো আসলে কী ধরনের কাজ করলো, আপনাকে এই প্রশ্নগুলো করছি যেহেতু সারা দেশেই আপনার নেটওয়ার্ক আছে এবং আপনি তৃণমূল পর্যায়ে কাজ করেন, সে কারণে জানা যে তাদের ভূমিকা আসলে কী, তারা কতটা ভূমিকা রাখতে পারলো বা যদি না পারে কেন পারলো না? আপনার আমাদের এই দেশে বিভিন্ন যে দুর্যোগ এসেছে, তখন লোকাল গভর্নমেন্ট যেভাবে আপনার নেমে পড়েছিল এবং কাজ করতো, জনপ্রতিনিধিগণ, সিভিল সোসাইটি, লোকাল গভর্নমেন্টের বিভিন্ন লোকজন, বিশেষ করে পলিটিক্যাল পার্টি, তো এখন এতে অনেকটা সীমিত হয়েছে, যারা একদম নির্দেশিত হয়েছে তারা ছাড়া একদম স্বতঃস্ফূর্ত ভাবে আপনার পলিটিক্যাল পার্টি বলি, লোকাল গভর্নমেন্ট বলি, লোকাল আমলা বলি, স্বতঃস্ফূর্ততা অনুধাবন হয় নাই। যেমন আপনার প্রথম যে প্রশ্ন করলেন যে এনজিওরা তারা কি করলো, স্বতঃস্ফূর্ততা তাদের মধ্যেও কম, তো এতে তারা কিন্তু একদম লিমিটেড, তাদের যাদের সাথে ব্যবসা করছে তাদের ওয়েলবিংসটা তারা যেন ভালো থাকে, এই রকমের একটা আগ্রহ যত আছে, কিন্তু সর্বজনীন ভাবে সবার জন্য এনজিওরাও তেমন কিছু করছে এটা নয়, যেমনি করছে না আপনার হলো লোকাল গভর্নমেন্ট তথা আপনার সমাজ সেবকগণ,
স্থানীয় জনপ্রতিনিধিগণ এক সময় করেছে, তো গভর্নমেন্ট কখন দেবে সেটা ডিস্ট্রিবিউট করবে তা নয়, নিজের থেকে ডিস্ট্রিবিউট করেছে, তো এটার পরিমাণ খুবই কম। তো এটা মানুষের কাছে আপনার মানুষকে ডিস্টেন্সে রাখছে মনে হয়, যেমন ওই সামাজিক দূরত্ব বলতেছি ওরকম মনের দূরত্ব কিছুটা হয়ে যাচ্ছে এটা কোভিড এর ফলে, যার ফলে তো আপনার নৃশংসতা, দুর্নীতি, তারপরে আপনার অনিয়ম, দুই নম্বরই যেমন এমনকি কোভিড এর যে সার্টিফিকেট, কোভিড নন কোভিড, নেগেটিভ পজিটিভ, সেগুলো তো জালিয়াতি করা, ভেজাল জিনিস, এই যে বিষয়গুলো, এটা একটা নৈতিক ভাবে মানুষের সোশ্যালাইজেশন, ডিসোশ্যালাইজেশন অনেকটা মনে হয় বৃদ্ধি পেয়েছে। আর একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, যে ধরা এটা হাইপোথিসিস, ধরা যাক যে 1-2 বছরের মধ্যে আমরা সবাই ভ্যাকসিন পাবো, 1-2 বছরের মধ্যে কোভিড থেকে মোটামুটি যদি মুক্তি মেলে, পোস্ট কোভিড বাংলাদেশের সিনারিওটা আপনি কি দেখেন, যে বাংলাদেশে আসলে কি কি সংকট কোভিড উত্তর তৈরি হতে পারে বলে মনে করেন, যেটা এখনই এখন থেকেই আমাদের অ্যাড্রেস করা দরকার? কোভিড সংকট আমার দৃষ্টিতে যেটা হইতে পারে সেটা হলো হুজ হুজ আপনার এই যে আইসোলেট হচ্ছে মানুষ, একে অপরের কাছে স্বতঃস্ফূর্তভাবে তারা সহায়তায় এগোচ্ছে না, দূরেই থাকতে হবে, বাড়িতেও আসতে দিচ্ছে না, কেউ কারোর বাড়িতে যাচ্ছে না, এই বিষয়টা মানুষকে আপনার ডিস্টেন্সে রাখবে। আর তার বদলাও যেটা ঘটবে সেটা হলো মানুষের মধ্যে অনৈতিকতা বাড়বে, অধিক প্রফিট, অধিক আপনার যেটা অলরেডি আমাদের প্রি কোভিড পিরিয়ডেও ছিল, যে আমরা ধনী অনেক ধনী, গরিব অনেক গরিব, তো এই জিনিসটা আরো বেড়ে যেতে পারে, তো সেটা সরকারের এখন থেকে করা উচিত। সরকারের আপনার প্রণোদনা তো বেশিরভাগই যারা ধনী, যারা বিত্তবান তারাই পেয়েছে, তো ফলে সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা মানে অসন্তুষ্টি বিরাজ করছে, যে আমরা তো সরকারের কাছ থেকে তেমন কিছু পেলাম না, শুধু আমাদের নাম ভাঙালো, তালিকা দিল কিন্তু পেলাম না, নাম দিলাম আমি, পেলো আর একজন, তো সরকার কিন্তু যথেষ্ট দিচ্ছে, যেমন আপনার সামাজিক সুরক্ষা খাতে বিপুল বাজেট এবং বিপুল দেওয়া হয়, সেখানে প্রভাব সিলেকশন হচ্ছে না, সেই বিষয়গুলো আগামীতে আরো এরকম হইতে পারে, মানে দুর্যোগের সময়, বিপদের সময় তো বন্ধু চেনা যায়। আপনি কি আর কিছু, বিপদের সময় যারা আপনার হলো সহযোগিতা করছে না, এটা তো মনে দাগ কেটে যাবে, এটা বদ্ধমূল হবে যে বিপদকালে আমাদের আসেনি। এই ভারত আমাদের অত্যন্ত আকৃতির বন্ধু, কিন্তু আপনার হলো ভ্যাকসিন পাইলাম না, ভ্যাকসিনের সময় ভ্যাকসিন পাওয়া যায় না, টাকা চালের সময় চাল পাওয়া যায় না, পেঁয়াজের সময় পেঁয়াজ পাওয়া যায় না, আর বাকি সব ঠিক আছে। অনেকে বলতেছে যে ভারত আমাদের বন্ধু, কিন্তু আমরাও ভারতের বন্ধু, ভারত তো পাকিস্তানের অত্যাচারে, পাকিস্তান তাদেরকে অনেক অত্যুক্ত করত, তারা অনেক অশান্তিতে ছিল, তো আমরা তো শান্তি করে দিয়েছি তাদের, এরকম কথা অনেকে বলে। জি, আমরা একটু শেষ প্রান্তে চলে এসেছি, আপনি কি আর কিছু যোগ করতে চান? আমার কথা জি, আপনাকে আপনাকে বলছি আমি, জি আমি যোগ করতে চাই এটা, যে আগামী বাজেট যেটা হচ্ছে এই বাজেট যেন গরিব মুখী বাজেট হয়, গরিবদের বাজেট যখন পাস হবে, বাজেট তো হয়ে গেছে, বাজেট যখন পাস হবে তখন আর কি, জি বাজেট যখন না পাশের পরে তো, জি এখন বাজেট হয়ে গেছে, পাশের জন্য সংশোধনী হয়ে এই বাজেটটা আপনার কর্মসংস্থানের নিমিত্তে ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসা, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি, মাঝারি ভেঞ্চার, এগুলোর ভ্যাট ট্যাক্স একটু কমিয়ে দিয়ে
এটা করা, আর সরকারও ট্যাক্স দরকার, ভ্যাট দরকার, এটার জন্য আপনার ভ্যাট ট্যাক্সের যে পরিধি, যে জাল, এটা আরো সম্প্রসারণ করে, কারণ কাউকে নিলাম না, আর যার কাছ থেকে নিলাম তার কাছ থেকে অনেক নিলাম, আর একজন ক্ষুদ্র সে একটু সামান তৈরি করতেছে, সেখানে এসে ভ্যাট এসে তার বন্ধ করে দিচ্ছে, তারপরে তাকে ধরছে। এই যে ক্ষুদ্ররা নাজে হাল হচ্ছে নানা ভাবে, তারপরে শিল্পায়ন করে যেটা বললাম যে পটেটো প্রচুর হয়েছে আমাদের খাদ্য, আমরা যেমন বিদেশ থেকে কোনো পটেটো না নিয়ে আসি, বিদেশ থেকে পেঁয়াজ না নিয়ে আসি, গরু ছাগল না নিয়ে আসি, বিদেশ থেকে দুধ আমদানি না করি, এগুলো করলেই তো আমাদের এগুলোতে বিভিন্ন হরেক রকম যা প্রয়োজন খাদ্য সামগ্রী খাদ্য ফুড প্রসেসিং করে ডাইভার্সিফাইড ফুডিং, আমরা টিনজাত এবং খাদ্যকে সংরক্ষণ করে মানুষের কর্মসংস্থান এবং আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এ লক্ষ্যে বাজেট করা দরকার। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর নাজমুল হাসান কলিবুল্লাহ। আমরা শেষ প্রান্তে জাস্ট কিছু দেখুন, আমাদের যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে এই অ্যাডহক মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো মূল্যে, এবং ফরওয়ার্ড লুকিং চিন্তার প্রতিফলন থাকতে হবে আমাদের পলিসিতে। এ বিষয়টি ভুলে গেলে কখনোই আমাদের চলবে না। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর হোসনেরা বেগম এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে, কথা বলবার জন্যে। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, এবং বাংলাদেশ তো বটেই পৃথিবী চরম অনিশ্চয়তার মধ্যে আছে, আমার অতিথিরা বলছেন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই পৃথিবী আছে, বাংলাদেশও আছে, যেখানে ওনারা জোর দেবার কথা বলেছেন যে কর্মসংস্থান, শিক্ষা, এগুলো যদি আমরা তরুণ সমাজকে না দিতে পারি, যেখানে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি সেটা আসলে ডেমোগ্রাফিক ডিজাস্টারে পরিণত হবে। কাজেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে কিনা পর্যায়ক্রমে, সেগুলো নিয়ে যথেষ্ট চিন্তা করবার সুযোগ তৈরি হয়েছে এবং প্রয়োজনও আছে, যে হয়তো স্ট্যাগার্ড হতে ক্লাস হতে পারে, কিংবা সিনিয়রদেরটা ধীরে ধীরে খুলে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যেতে পারে। তবে মূল কথা যেটি, সেটি হচ্ছে যে বেঁচে থাকলে শিক্ষা হবে, বেঁচে থাকাটাকেই প্রধান করে তুলতে হবে, এবং সেই বেঁচে থাকা, বেঁচে থাকলেই জীবিকা হবে, বেঁচে থাকলেই শিক্ষা হবে, কাজে বেঁচে থাকার জায়গাটা থেকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। এবং প্রণোদনা যেটি দেওয়া হয়েছে সেটি সরকারের ইচ্ছা আছে, কিন্তু যাদের পাওয়ার তারা আসলে সেই অর্থে পাননি, কাজে এই সিলেকশন প্রসিজিওরটা নিয়ে কাজ করবার যথেষ্ট প্রয়োজন আছে। দেশে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে, সেটি ওনারা বারবার বলছেন। পোস্ট কোভিড সিনারিও নিয়ে রিড্রয়িং অফ ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপের সেটি আলোচনার মধ্যে এসছে, এবং পোস্ট কোভিড সিনারিওতে এই যে তরুণদের মধ্যে যে সংকট তৈরি হবে, মানুষ স্বার্থপর হয়ে উঠতে পারে, বৈষম্য আরও বাড়তে পারে, বাংলাদেশে এমনিতেই বৈষম্য বেড়ে চলেছে, সেটি আরও বাড়তে পারে বলে ওনারা ধারণা দিচ্ছিলেন। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বাজেট যেটি হয়েছে এবং যেটি এবছর এ মাসের শেষ নাগাদ গিয়ে অনুমোদিত হবে সংসদে, সেখানে ক্ষুদ্র মাঝারি শিল্পকে আরও বেশি জোর দেওয়ার কথা বলেছেন তাদের উপরে, এবং ভ্যাট এবং ট্যাক্সের নেটের আওতা সম্প্রসারণ করবার কথা বলেছেন। এবং মূল কথা যে যেটি একেবারে শেষ প্রান্তে আমার অতিথিরা বলছিলেন, যে অ্যাডহক মাইন্ডসেট থেকে আমাদের বেরোতে হবে, অনেক দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, সম্প্রসারণশীল চিন্তাভাবনা করতে হবে, আমাদের জ্ঞান ভাণ্ডারকে বাড়াতে হবে, এবং কুপমণ্ডুকতায় ভুগলে হবে না। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গে বাদ দেওয়াকে ওনারা এভাবে ব্যাখ্যা করতে চান, যে আমাদের কাজ, কথা এবং কাজের মধ্যে যেন একটা সমন্বয় থাকে, সামঞ্জস্য থাকে। এই সামঞ্জস্যহীনতা আসলে অনেকে হিপোক্রেসি হিসেবে চিহ্নিত করতে পারেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।